নাম কও? বিপ্লবেশ। বয়স কও? বয়স 26। সমস্যা কি? তা তুমি স্যার 3 দিন ধরে জ্বর কমেন না, এমনি ফার্মেসি দেখি না পা। ও সারটা টেস্ট করাইয়া, ওই যেন দিছি অন্য টেস্ট করাইবে সারটা, তখন করাইয়া ইয়ে যাও। সালাম আলাইকুম। ওকে যাও বাও। নাম? নাম স্যার জুবেল আহমদ। বয়স? 28 বছর। সমস্যা কি? সমস্যা স্যার 3 মাস থেকে খুব ব্যাক পেইন, খুব যন্ত্রণা করে, ঘুমাইতাম পারি না, খালি বেদনা করে। খাইছে ইন্না লিল্লাহ। এই ব্যাক পেইনটা কি তো বহুত সমস্যা হয় ইদানিং। ব্যাক পেইনটা কি এই মানুষ গুজই যায়, এরপরে মেরুন্ড রগ সিরি যায়, আরও বহুত জাতর মানুষ ওবায়তে রইতে পারেন, ওবায়তে রইতে পারেন, বিভিন্ন সমস্যা তৈরি হয়। আপনি তো ইমার্জেন্সি আছে বলবেন, আপনি ও খমরর মুড ও প্রতিষ্ঠার টেস্ট করাইবা ফেলা, আর এই টেস্ট করানি পরে আপনি কোন দেখানি পরে আমরা সিদ্ধান্ত নিমু যে এ আসলে কিতা। এই অনেক ইমার্জেন্সি, আমি তো চিন্তা করলাম আপনি 3 মাস ধরিলা ব্যাক পেইন লইয়া কিলাস টিকরা, এটা তো খুব মারাত্মক, এটা সিরিয়াস হওয়ার দরকার। এখন স্যার দেখো কা, আচ্ছা ও টেস্ট কোন আপনি করাইয়া নয়, টেস্ট গুলা শেষ করিয়া আবার আমার কাছে আইন। ও টেস্ট পাওয়ার লগা লগা আইতাম আপনার চেম্বারও। হ্যাঁ দেখিছেন কি অবস্থা? অবস্থা তো বেশ ভালো নাই বা ওয়াইফর, এটা তো ই কিতা অবস্থা, পানি উকাই গেছে, এরপরে দেখলাম বাচ্চা ডাস্ট খাই গেছে মনে হয় না, কিতা সিজার ফোর আনি লাগবো। স্যার আমার আম্মা আব্বা ওয়াইফ সবও কইরা যে নর্মাল হইতো সিজার না করার। নর্মাল কিতা? নর্মালের যুগ আছে নি? নর্মাল হইলে বাচ্চা আধা খান পাইবা কি আস্তা পাইবা রিক্স আমি জানি না, রিক্স নিবাই নি তুমি, তুমি রিক্স নিবাই নি, দেখো তুমি বুঝিয়া যা করো। আর যদি সিজার করতে হয় রাইট 10টার ভিতরে টেকা পয় তাহলে সিজার ম্যানেজ করিয়া আমার ক্লিনিকে ভর্তিও। ও নর্মাল, নর্মালের যুগ আছে নি, যাও রিক্স লইতে পারতাম না ইটা, ইটা বিপদ আমি নাই, মরলে তুমি তাই বাচ্চাও মরবো বাচ্চার মাও মরবো, বাবা রই যায় না, নর্মাল করে এটা আইসো না নমাজে, যাও বুঝিয়ে আইও। আও নেক্সট পাটা রে। টেস্ট হয়েছে নি ঠিকঠাক মতো সব? যে আপনি যেখানে কইছিল ওখানে করে দিন। এই সপ্তাহ ঠিক আছে, তার রিপোর্ট সপ্তাহ দেখলাম পজিটিভ, কোনটা নাই জ্বর কমে যাব। ও আমার সামনে ফার্মেসি আছে, 10টা প্যারাসিটা আমার লিয়ে যাইও কি স্যার? টেস্ট দিলা ওখানে ওখান তোমার খাওয়া লাগবো নি, জ্বরটা কি যে ক্ষত তো হয়, জ্বরটা কি যে ডায়াবেটিস ক্যান্সার হয়ে গেন জানো নি, টেস্ট দিলাম এখানে, বেশি ভালো না বেড়াই তোমরা বেড়ে যাও, বেশি মাতো ধরো তাই ফাটা রুকি, টেস্ট দিলাম এখানে বুঝলে। কত বড় টাকা দেখো, কত টাকা টেস্ট করাইয়া এখন কয় কিচ্ছু ভুলে হয়েছে না, প্যারাসিটামল খাইলিও। হ্যাঁ দেখো তা মনে করো তা এখন কয় আবার বলে তার ফার্মেসি থেকে নিতাম কি মাসের ভিতরে ই রুগে মানে মানুষের কবজা করিলে চিন্তা আছে, দেখি রিপোর্ট কি অবস্থা দেখিলে। অবস্থা তো ডেঞ্জার পর্যায়ে দেখলাম। ইয়া আল্লাহ কিতা কইন স্যার, কিতা করতাম স্যার, কিতা করতাম তা এই মুহূর্তে অপারেশন করতে হইলে আর 6 মাস পরে করা লাগবো। ইয়া আল্লাহ সকাল করা যায় না নি স্যার, আমি তো খুব কষ্ট করলাম, মাতিয়া লাভ নাই। এই মুহূর্তে 3টে ইনজেকশন দেওয়া লাগে, ইনজেকশনটাও একটু
একটু আপনার লাগি মনে কষ্টই বুকি না বুঝলাম না জি না আমার শরীরটা আগে ভালো হইতো টেকার কোনো সমস্যা নাই স্যার টেকার লাগি কোনো চিন্তা করবো না জেলা বাড়িওয়ালা ম্যানেজার মো আপনি আমার জেলা বেদনাটা কমে যায় না চিন্তা করবেন আমি দেখলাম ও একটা ইঞ্জেকশন লেফসি আর আমি হইয়া দিব ইঞ্জেকশনটা জো করতে দিলা আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো জি 01736 আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি আপনার বিষয়টা দেখলাম আর আপনি চিন্তা করবেন না একটু সাবধানে চলবা এই রোগটা একটু ডেঞ্জার পর্যায়ে আছে এমনি চিন্তা করবেন না এই সপ্তাহ ঠিকই দেখি কি তাই যাওকা আসসালামু আলাইকুম কিতা খবর বজন ডায়াগনস্টিক সেন্টার আসসালামু আলাইকুম আমি দিলেই জি এমআরআই কই যাও মাঝে মাঝে বড় বড় দাবালা এই মাসে তো মুঠ লেখা আছে বজন ডায়াগনস্টিক সেন্টারে দিছি 23টা এর মাঝে 22টাও দুমদাম একটাও লাগে না দিয়া দিছি এমডি স্যার আপনার উপরে খুব খুশি 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 হইও আমিও খুশি আছি সমস্যা নাই নিয়মিত ফাটাইমু আর ই হইছে স্যার ওটা তো আপনার আর ইটা দরকার কি তা সমস্যা নাই ঠিক আছে আচ্ছা তো মলার করতাম পারাম না আপনারা যারা করা গেছিল আচ্ছা ঠিক আছে আর জো এক কাম করতে হইব ও আমার কাছে জো আইছি রোগী আইছিল ব্যাক পেইন কইয়া দিছি যে তারে ইনজেকশন একটা লাগবে ওই যে তোমার কইছিল 1 লাখ 10000 টাকা ইনজেকশন অবুতা ওই রোগীর নাম্বারটা নাও তাড়াতাড়ি দিলি দেয় তোমারও জয়ব আমরাও জয়ল যাও কি আল্লাহ ভরসা নাম কও স্যার আমি রোগী না স্যার তুমি না নাইছো স্যার আমি তো আমার আম্মার টিকিট করছিলাম এক মাস আগে তোমার আম্মা কই ও কত হওয়ার লাগে ইসলাম স্যার আমি তো এক মাস আগে টিকিট করছি স্যার কিন্তু স্যার আমি 15 দিন আগে ইসলাম স্যার আমার আম্মা অসুস্থ বেশি ইমার্জেন্সি আপনার দেখা তো কিন্তু আমার বাবা হয়েছে তো স্যার আমার টিকিট নাই আমার সাগর এলে কি বাড়িতে গালি দিতে হয়েছে নাকি তোমার আম্মা আজকে 7 দিন আগে মারা গেছে স্যার আমি আমার আম্মার যে সময় আনছিলাম স্যার যদি একবার তো দেখাইতে পারতাম আপনার আপনার সিরিয়ালের জটিলতার কারণে আমার আম্মারে দেখাইতে পারছি না কিন্তু দেখাইলে অন্তঃকে মারা যাওয়ার পরে অন্তঃকে শান্তি পাইলাম হইলে আমি আমার আম্মা যে ডাক্তার দেখাই অন্তঃকে আম্মা মারা গেছে কিন্তু এসে অনেক যে অবস্থা যে আমার বিনা চিকিৎসায় মারা গেছে চিকিৎসা পেশার মতো মহান পেশা এ জগতে আর নেই কিন্তু কিছু মানুষরূপী হিংস্র চিকিৎসকদের কাছে সাধারণ মানুষ আর জিম্মি মহান এই পেশাকে মানবিকভাবে দেখার অনুরোধ করছি আমাদের পরিবেশন আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্টস করে সাথেই থাকুন।